অবাক দৃষ্টিতে দেখছে করোনার ভয়াল রূপ। বর্তমানে এই ভাইরাসের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ইতালি। এরই মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 462 জনের বেশি, আর সেই সংখ্যাটা বাড়তে থাকায় পুরো ইতালিতেই চলাচলের উপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে নাগরিকদের বাড়ির বাহির না হওয়ার পরামর্শ দিয়েছেন। সংক্রমণের হার আর মৃত্যু অনেক বেড়ে গেছে, পুরো ইতালিকে এখন একটি সুরক্ষিত এলাকায় পরিণত করতে হবে। ইতালির ভালোর জন্যই আমাদের সবাইকে এটা মানতে হবে। করোনায় দক্ষিণ কোরিয়া এবং ইরানে বাড়ছে রোগীর সংখ্যা, দুটি দেশেই আক্রান্ত 7,000 ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও সুরক্ষিত উত্তর কোরিয়া, তবে দেশটিতে 180 সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। অবশ্য সে দাবিকে অস্বীকার করেছে পিয়ংইয়ং সরকার। আর নতুন করে মঙ্গোলিয়া পানামাতে একজন করে করোনা রোগীর সন্ধান মিলেছে। ভারতে বেড়েছে করোনা রোগীর সংখ্যা, এছাড়া ঝুঁকির মুখে রয়েছে ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। এদিকে করোনা ভাইরাসে ভেনেজুয়েলা আক্রান্ত হলে মোকাবেলায় দেশটির সক্ষমতা নেই বলে স্বীকার করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে এখনও মহামারীর ঘোষণা না দিলেও সে অবস্থার খুব নিকটে চলে এসেছে বলে দাবি করেছে সংস্থাটি। চীন বলছে সোমবার মাত্র 19 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা কমতে থাকায় উহানের বেশিরভাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো উহান পরিদর্শন করলেন।